আপনান কি করতেছো তুমি ভাইয়া মুরগিটা নিয়ে কি করতেছো হ্যাঁ ছোট বাবা এটা নিয়ে কি করতেছো যে দেখেন সে মুরগি নিয়ে দুষ্টামি করতেছে সে মুরগিটা অনেকক্ষণ যাবত ধরে হাতে নিয়ে বসে আছে এই মুরগিটা দৌড়াদৌড়ি করতেছে এখানে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো ও অনেকক্ষণ যাবত ধরে এই মুরগিটা নিয়ে দুষ্টামি করতেছে রাফনান তুমি এটা রেখে দাও না তো এটা তো মরে যাবে গা এরকম মরে যাবে তো বেশি জোরে ধরছো যে বাবু মরে যাবে আস্তে আস্তে হ্যাঁ তো ও অনেকক্ষণ যাবত ধরে মুরগিটা ধরে রাখছে আর কি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখন একটু মেঘলা মেঘলা টাইপের তো আমাদের এখানে দেখেন হাঁস আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন হাঁস হাঁসটাও বিশ্রাম নিচ্ছে এখানে এই যে দেখছেন অনেক কিউট কিউট হাঁস এক পায়ে থাকে আর কি এক পায়ে ঘুমাই মনে হয় একটু আগে ঘুমাইছে এক পায়ে রাফনান তুমি কি করো দেখেন সে মুরগিটা নিয়ে হাঁটতেছে তার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে দেখে দিয়ে তাকাও তো তুমি যে মুরগি নিছ ভাইয়া দেখি বাইরের দিকে সে দেখাচ্ছে এটা মরে যাবে তো মুরগি মরে যাবে তো এই মুরগি মেরে ফেললো এখন রাখতেছেও না কি করবো এটা নিয়ে আর এখানে দেখেন আমাদের এখানে হাঁস এই যে ছোটো ছোটো না আসলে বড় হয়েছে হাঁস দেখতে পাচ্ছেন অনেক বড় হাঁস এখানে পুকুরের মধ্যে ওরা খেলাধুলা করে পানি সব গোলাই ফেলছে আর কি একেবারে মানে ময়লা করে ফেলছে পানি সব যেহেতু নিচে কাদা তো পানি সব ময়লা করে ফেলছে আর এখানে পুকুর আমরা সবসময় পরিষ্কার করি কিন্তু পরিষ্কারটা কেন থাকে না জানেন ওই যে ছোটো বাবু আমাদের মামাতো ভাই সে কী করে মানে যেটা পাই ছোটো ছোটো জিনিস সবগুলো এখানে নিয়ে এসে ফেলে এখান থেকে টোকায় টোকায় সব এখানে ফেলে দিই তো যার কারণে এখানে ময়লা হয়ে গেছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে মুরগি বসে আছে মুরগি কিন্তু একা বসে আছে না মুরগির সাথে মুরগির ছোটো বাবুও বসে আছে ছোটো ছোটো বাচ্চা আর এদিকে দেখেন আমার মামাতো ভাই সে কান্না করতেছে ওই যে মুরগির বাচ্চা ধরে রাখছে সে এখন মুরগির বাচ্চাটা তাকে ছেড়ে দিতে বলছি ছেড়ে দিয়ে এখন আবার আমাকে বলতেছে ধরে দেওয়ার জন্য মানে আমি কীভাবে ধরে দিব ছোটো বাচ্চাটাকে যতটুকু সব খুলে ফেলছে দেখেন যতটুকু খুলে কী অবস্থা আপনার তুমি ধরো তুমি ময়লে যাচ্ছ তো তুমি উঠো না ময়লে যাচ্ছ তো আচ্ছা ভাই ধরে দিব উঠো তুমি উঠো এই যাওগুলো ধরো যাওগুলো ধরো ও ওদেরকে ধরে নিয়ে আসো ওই দেখো এদিকে এই যে দেখো এই যে খাবার খাচ্ছে এই যে ছোটো বাবু এটাকে ধরে নিয়ে আসো যাও দেখি ধরে নিয়ে আসো তো যাও তো যাও ধরো ওইটাকে ধরো দেখি নিজে যাই ধরো যাও তুমি ধরো 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 না ছোটো বাবুরে সে কান্না করতেছে আমি নাকি তাকে ধরে দিতাম ছোটো বাবু দেগুলা ধরো দেখি পারবা যাও যাও না চলে যাচ্ছে এই যে এখানে এ বসে আছে বাচ্চা নিয়ে ও ডাইরেক্ট এখানে মুরগি একটাকে ধরছে যে এই ছোটো বাচ্চাগুলোকে ধরছে যে একটাকে ডাইরেক্ট বুড়া মানে চিকন হয়ে গেছে কামানি একেবারে এমনভাবে ধরছে মানে ওর প্রাণ একেবারে চলে যাচ্ছে এই অবস্থা তাড়াতাড়ি আমি বলতেছি ছেড়ে দাও আমি আবার ধরে দিব তোমাকে এখন আমি ছেড়ে দিতে বলছি যে এখন আসি কান্না করতেছে আমি আবার ধরে দেওয়ার জন্য আমি তো বাঁচার জন্য বলছি ছেড়ে দাও কোনোরকম ছাড়াইছি এখন সে তার মার কাছে চলে গেছে মানে এখন বিশ্রাম নিতেছে আর কি মার কাছে ওই যে দেখতেছেন ওই যে মুখ বের করতেছে একটু একটু দেখতেছেন এই যে দেখেন কোথায় লুকাইছে দেখেন মায়ের কাছে যাই লুকাইছে এখন আমি মার কাছে ধরতে গেলে তো মা আমাকে মানে ইয়া করবে কি বলে মানে দৌড়াবে আর কি ধরতে দিবে না সে দুষ্টামি করতেছে এদিকে আসো আপনি এদিকে আসো যে দেখেন কী করে দেখেন সে কান্না করো কেন হ্যাঁ ছোট্ট বাবুকে দিতাম তো তুমি জুতো খুলতেছো কেন এখানে ময়লা না এখানে ময়লা তো জুতো কেন খুলতেছো
সে আসে মানে সারাদিন এখানে এই দুষ্টামি, ইয়াকে নিয়ে, ছোট বাবুগুলাকে নিয়ে, মুরগিকে নিয়ে, ওই যে হাঁসকে নিয়ে, ওই যে হাঁস, এই হাঁসদের নিয়ে মানে ওগুলাকে দৌড়াই সারাদিন খালি। এর কাজ হচ্ছে যে এইটা সারাদিন দৌড়াদৌড়ি এগুলো। আর এখানে দেখেন এই যে বড় বিগ সাইজের লেবু, দেখেন কত বড় একটা লেবু। আরেকটা আছে এখানে, এই যে লেবু দেখছেন অনেক বড় লেবু। এই দেখেন মুরগিকে দৌড়াচ্ছে সে, তার দিন যায় এভাবে মানে মুরগিকে দৌড়াই দৌড়াই আর কি, দৌড়াদৌড়ি করে একবার এদিকে যায় একবার ওদিকে যায় এই আর কি। এখন খালি ছোট বাবু করতেছে মানে আমি নাকি ধরে দিতাম বলে মুরগিকে। আমাদের হাঁস তো ওইদিকে কর্নারে চলে গেছে সবগুলো, কর্নারে যায় দাঁড়িয়ে থাকছে হাঁস একেবারে ওই যে কর্নারে। এখন আমি গেলে ওগুলো সরে যাবে ওই সাইড থেকে, ওখানে বসে আছে। আচ্ছা ঠিক আছে এই আর কি, আর ও কান্না করতেছে এদিক দিয়ে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিই। এ দেখেন ওরা কি সুন্দর করে খাবার খাচ্ছে, একেবারে খাওয়ার ইয়ার উপরে উঠে গেছে, দেখেন খাবার খাচ্ছে যে খাওয়ার উপরে উঠে গেছে একেবারে, অনেক মজা করে খাচ্ছে আর কি। ঠিক আছে ওরা খেতে থাক, আর আমি যতটুকু পারছি আপনাকে দেখানোর ট্রাই করছি। আর ওর দুষ্টামি তো শেষ হবে না, ও দিন দিন দুষ্টামি বেড়েই যাচ্ছে। দেখেন এখন কী করে, দেখেন এ দেখছেন দেখছেন প্রমাণ পাইছেন, সব কিছু নিয়ে নিয়ে সে ফেলে দিয়ে আসে, একটা একটা যা কিছু পায় সব ফেলে দিয়ে আসে সব। এখন আবার কোথায় চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে। হুম কে কই, ছোটো বাবু আছে এদিকে আসে, ওগুলো কি তুমি একটু বলো তো, এদিকে আসলে আপনার ওই তো ছোটো বাবু টোকাই দিব, তুমি এদিকে আসো, ওগুলো কি, এগুলো কি বলো তো, এগুলো কি, এগুলো কি, এগুলো কি, এগুলো ওগুলো এগুলো কি, এগুলো হচ্ছে যে কচু কচু, এই যে এখানে কচু রোপণ করা হচ্ছে কি আপনার বলো। হ্যাঁ কি ছোট্ট বাবুকে কি বলো, ছোট্ট বাবুকে ভাই কেমনে ধরবো, ওইয়া ছোট্ট বাবু ওইয়া ওইখানে ভাই ধরবো কেমনে ভাই, ধরতে পারবো না তো। হুম কান্না করে চলে যাচ্ছে, কি দিব আপনার তোমাকে রাফনান রাফনান। আর আমাদের এখানে দেখেন এই যে এই কলার থোড় আসছে, কলার ছড় আসছে আর কি। এই যে দেখেন সে কি করে, দেখেন এই যে দেখছেন এইগুলো করে আর কি, পুরো পুকুর পরিষ্কার করলো সে মানে, যেটা পাবে উপরে উপরে যেটা পাবে সেটা মানে ফেলে দিবে। তুমি এগুলো কেন ফেলছো আপনার, এই ওগুলো কেন ফেলছো, ময়লা কেন ফেলছো এখানে পুকুরে কেন ফেলছো? হ্যাঁ কি বলো, ওই সে ছোটো বাবু, ছোটো বাবুকে খুঁজতেছে ছোটো বাবু। চলো চলো ছোটো বাবুকে দেখে আসি। আর এখানে দেখেন এই যে হাঁস, হাঁসগুলো দেখে আসলে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু সে নিরিবিলি বসে আছে, দেখেন সে দৌড়াইতে গেছে, হাঁসকে দৌড়াইতে গেছে, হাঁস দৌড়াইতেছে মানে সারাদিন তার এইভাবেই যাই। দেখেন হাঁস দৌড়াই দৌড়াই হাঁসের সাথে খেলা করে, সে নিজে নিজেই খেলা করে, আসলে তার মতো ছোটো কেউ নাই তো সে হাঁসকে দৌড়াই দৌড়াই খেলা করে, এগুলোই করে। তো আমাদের এখানে লেবু গাছ আরেকটা আছে, এখানে কিন্তু লেবু এটাতে মনে হয় নাই তেমন একটা এ আর কি। আর ওই যে দেখেন সে দৌড়ানো চলতেছে, তার হাঁস হাঁস দৌড়ানো বুঝে, হাঁস দৌড়াদৌড়ি চলতেছে। এই আর কি দেখছেন এই যে হাঁস দৌড়ায় পুকুরে ফেলে দিছে। এই হাঁস পুকুরে যখন তারা সাঁতার কাটে তখন তার টার্গেট হচ্ছে বুঝছেন সবগুলো পুকুরে ফেলে দিবে, এ দেখেন সবগুলো পুকুরে ফেলে দেবো তার টার্গেট। আমি ওগুলো ফেলে দিই, ওগুলোকে না ওগুলোকে ফেলা তো দেখি তুমি, দেখেন দুইটা ফেলাইছি সে, তুমি ফরিও না বাল, দাও ফেলো 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 দূরো দূরো, পারবো আমরা দাও এটা 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 এটাকে।
ফুটছে ফুটছে ফুটছে, দেখেন সবগুলোকে ফেলছি আমরা পুকুরে। এই যে এগুলো পুকুরের মধ্যে, আমি তো ফুটেজ তখন নিতে পারিনি, পুকুরের মধ্যে এগুলো যেভাবে সাঁতার কাটছে তখন আপনারা দেখলে অনেক এনজয় এনজয় ফিল করতেন। ওই দেখেন খুব সে মুরগিকে দৌড়াচ্ছে, মুরগি দৌড়াচ্ছে, মুরগি দৌড়াচ্ছে আর কি। আপনার এখন যে এগুলা এগুলাকে ফেলাইছো, এগুলাকে যে পুকুরে ফেলাইছো, ওগুলো তো ঠান্ডা লেগে যাবে না? এরা এখন সাঁতার কাটতেছে, এই যে উঠে যাচ্ছে একটা একটা করে, আস্তে আস্তে করে একটা একটা উঠে যাচ্ছে। এরা একেবারে শুকে যাবে, ওই যে দেখছেন এরা একেবারে ঠান্ডা লাগতেছে আসলে মনে হয় এদের, সেই জন্য উঠে উঠে এক একটা গা পরিষ্কার করতেছে আর কি, শরীর পরিষ্কার করে ফেলতেছে একেবারে। আমাদের এখানে হচ্ছে আপনার ছয়টা, তো ছয়টা থেকে পাঁচটা হচ্ছে ফিমেল, একটা হচ্ছে মেল, এই আর কি। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর কি। তো যাই হোক, ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।